আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি শুরু করলাম রাত থেকে, এখন রাতের বেলা। তো যে বেডশিটটা আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম, কমফোর্ট কভার আর বেডশিট, তো ওইটাই এখন লাগিয়ে নিচ্ছি। আর আজকে আমি অনেক রিকোয়েস্টেড, মানে অনেক আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে আমার বাথরুম অর্গানাইজেশন দেখতে চান। তো আসলে এতদিন দেওয়া হয়নি, বাচ্চারাও অমত করছিল যে মা বাথরুম ট্যুর কেন দিবে। তো এখন ওদেরকে অনেক কিছু করে রাজি করিয়েছি যে আন্টিরা আমার রাগ করবে, না হলে বাথরুম ট্যুর দিতে হবে। তো ওরা অবশেষে রাজি হলো, বললো আচ্ছা ঠিক আছে দাও। তাই আজকে ভাবলাম যে আজকে রাতেই আমি বাথরুমের, মানে ওয়াশরুমের ভিডিওগুলো করবো আর কি। তো এখন বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো এই যে বেডশিটটা, নতুন বেডশিটটা বিছিয়ে দিলাম। তো বেডশিটটা কিন্তু খুবই কমফোর্টেবল। তো এটা তো একটা বেডশিট, দুইটা পিলো কাভার আর একটা কমফোর্ট কাভার প্লাস একটা কমফোর্ট ছিল, তো কোলবালিশের কাভার ছিল না আর কি। তো পরবর্তীতে আমি আবার ওদেরকে ইনবক্স করেছি, করার পর ওরা বললো যে হ্যাঁ কোলবালিশের কাভারও আছে, মানে সাইড পিলো কাভারও আছে ওদের। তো পরে আবার ওই পিলো কাভারটাও দিয়ে গেল আমাকে, ওইটা 800 টাকা নিয়েছে। আর আগে এটার পুরো সেটটার দাম নিয়েছিল 11,600 টাকা। তো এখন আমি চলে যাব আমার ওয়াশরুমগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কুক উইথ শাহনাজ আইডি থেকে, আপু তুমি অনেকবার রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন আমার বাথরুম অর্গানাইজেশনটা দেখিয়ে দিই, তো সেজন্যই আসলে তোমার জন্য আরও অনেক আপুরাও দেখতে চেয়েছে। তাই ভাবলাম আজকে আমি বাথরুম ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো এই তো এটা হচ্ছে আমার ছেলের ওয়াশরুমটা আর কি। তো এই যে আমি কিন্তু সবগুলো বাথরুমেই ম্যাট টাইলস লাগিয়েছি, যাতে করে পানিটা পড়ার সাথে সাথে চলে যায়, পানি আর আটকে থাকে না, শুকিয়ে যায় আর কি সাথে সাথে। তো এই তো এটা হচ্ছে আমার ছেলের ওয়াশরুমটা। আর বেসিন আর কমোডগুলো আমি সুইস থেকেই নিয়েছি, আর আদার্স জিনিসগুলো আমি বেঙ্গল থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো বেসিন আর কমোডটা শুধু সুইস থেকে নেওয়া। আর এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার পছন্দ মতো কিনা, আমি একটা একটা করে জিনিস পছন্দ করেছি আর কিনেছি। আর আমার এই ফ্ল্যাটটাতে চারটা ওয়াশরুম ছিল, একটা ওয়াশরুম আমরা ভেঙে ফেলেছি, মানে সার্ভেন্ট ওয়াশরুম ছিল একটা, ওইটা ভেঙে ফেলেছি কারণ ওইটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আমি তিনটা ওয়াশরুম রেখেছি, তো এটা কমন স্পেসে পড়েছে, তো এটাই আমি আমার ছেলের জন্য করেছি আর কি, কারণ ওর বেডরুমের সাথে অ্যাটাচড কোনো বাথরুম নেই আর কি। তো এটা ওর জন্য করা। আর প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোবেসে, খুব শখ করে একটা একটা করে কিনেছি নিজের পছন্দ মতো। তো এখন চলে আসলাম আমি আমার আরিয়ানার ওয়াশরুমে, মানে আমার মেয়ের ওয়াশরুমে আর কি। ওর ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তিনটা ওয়াশরুমই দেখিয়ে দিব সবাইকে, কারণ মোস্ট রিকোয়েস্টেড ছিল আমার এই ভিডিওটা, সবাই অনেক বেশি আমার বাথরুম অর্গানাইজেশন দেখতে চেয়েছেন, সেজন্যই দেখানো আর কি। তো প্রত্যেকটা ওয়াশরুমেই আমি বেসিন প্লাস কমোড সুইচ থেকে নিয়েছি, আর আদার্স জিনিসগুলো বেঙ্গল থেকে নিয়েছি, আমি এটা আগেও বলেছি। তো আরিয়ানার ওয়াশরুমে আবার হেয়ার ড্রায়ার রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার রাখার, তো এটা আবার ওর বাবা ইটালি থেকে নিয়ে এসেছিল, আমরা যখন ফ্ল্যাটটা রেডি করেছি তখনই তো ও এসেছিল, তো এটা নিয়ে এসেছিল, তাই এটা লাগানো হয়েছে ওর ওয়াশরুমে। যেহেতু মেয়ের লাগে হেয়ার ড্রায়ারটা, আমি আবার অত ইউজ করি না, তাই আমার ওয়াশরুমে আর লাগাইনি। তো ওর ওয়াশরুমের ফ্লোর প্লাস মানে ওয়ালের টাইলসও কিন্তু ম্যাট, মানে সবগুলো আমি ম্যাট করার চেষ্টা করেছি এই জন্যই যেন পানিটা আটকে না থাকে। তো এখন চলে আসলাম মাস্টার বেডের ওয়াশরুমে, মানে আমার ওয়াশরুমটা যেটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো এটা হচ্ছে আমার ওয়াশরুমটা। তো আমার ওয়াশরুমটা একটু ওদের চেয়ে বড়, ওই দুইটার চেয়ে একটু বড় আর কি এই ওয়াশরুমটা। তো ইচ্ছা ছিল আরও অনেক কিছু করার, কিন্তু আরেকটু বড় হলে মনের মতো করে সাজাতে পারতাম ওয়াশরুমটা, কিন্তু মানে আমি যেটা চেয়েছিলাম সেটা করতে পারিনি, আরেকটু স্পেস বড় হলেই করতে পারতাম। তো এই তো একই রকম সবগুলো ওয়াশরুমে, তো একই কমোড, একই ব্র্যান্ডের, মানে সুইচ থেকে নেওয়া বেসিন প্লাস কমোড। আর এই যে এভাবেই অর্গানাইজেশন করেছি, এখানে একটা মানি প্লান্ট আমি ঝুলিয়ে রেখেছি, কারণ আমার কাছে যেহেতু প্লান্ট ভালো লাগে, সেহেতু আমি সব জায়গায় একটু প্লান্ট রাখতে পছন্দ করি। তো
তো এই যে ছিকা দিয়ে আমি এখানে এটা ঝুলিয়ে রেখেছি এই আর কি। তো এই যে ক্রোম কালারের লাইট লাগানো হয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে, কারণ এটা আমি পছন্দ করেই লাগিয়েছি, আমার কাছে ভালো লাগে। তো আজকে কিন্তু আমি আমার প্রিয় আপুদের জন্য আমার তিনটা বাথরুমই দেখিয়ে দিলাম, মানে বাথরুমগুলো আমি কিভাবে অর্গানাইজেশন করেছি দেখিয়ে দিলাম, মানে বাথরুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল সব মিলিয়ে আমার বাথরুম ট্যুর, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি। আর এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা, আমি ব্রেকফাস্ট রেডি করার জন্য কিচেনে চলে এসেছি। তো এখানে আমি ব্রেড নিয়ে নিলাম আর এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছি, আজকে ভাবলাম ডিম দিয়ে ওদেরকে ব্রেড টোস্ট করে দিব, কারণ ব্রেডটা খাওয়া ঠিক না, আমাকে অনেক আপুরাই কমেন্ট করেছে, আবার ওর বাবাও না করেছে ব্রেডটা খেও না, কিন্তু মাঝে মাঝে আনাই লাগে, বাচ্চাদেরও পছন্দ, আবার মাঝে মাঝে রুটি বানাতে আলসেমি করি তখন কিন্তু এই ব্রেড খাওয়াই লাগে। তো আজকে ব্রেড দিয়ে টোস্ট করে দিচ্ছি। এই তো আমি দুইটা ডিম ফাটিয়ে নিলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনি আর ডিমটা ভালো করে মিক্সড করে নিব। তো ব্রেকফাস্টটা রেডি করতে করতে আমি একজন আপুর নাম নিয়ে নিচ্ছি, শিমলা ইসলাম আইডি থেকে, আপু তুমি বলেছ তোমার মেয়ের নাম সোহা, তোমার মেয়ের নামটা যেন আমি আমার ব্লগে নিয়ে নেই। তো আপু আমি কিন্তু আগেই লিখে রেখেছিলাম এই মানে তোমার নামটা সহ তোমার মেয়ের নামটা, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সরি আপু একটু দেরি হয়ে গেল বাবুর নামটা বলতে। ছোট্ট মামনিটিকে বলে দিও আন্টির একটু দেরি হয়ে গেছে, ও যেন আন্টির সাথে রাগ না করে, আর সোহা মামনির জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা রইল যে মামনিটা আমার ব্লগ দেখে আমি খুব খুশি হয়েছি, মামনি তুমি আমার ব্লগ দেখো। আর সব আপুদেরকে বলছি আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, আর যতটুকু চোখে পড়ে আমার আমি রিপ্লাই করার চেষ্টা করি, তো যদি কোনো আপুদের কমেন্ট রিপ্লাই করতে দেরি হয়ে যায় তাহলে আপুরা প্লিজ রাগ করো না, আমি অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লাই করব, আর তোমরা যদি কোনো রিকোয়েস্ট করো সেটা অবশ্যই আমি রাখবো, একটু দেরি হলেও রাখার চেষ্টা করব। আসলে এখন আমার চ্যানেলটা একটু ছোট থেকে বড় হতে শুরু করেছে, অনেক ধরনের কমেন্টই আসছে, আসলে আমি মনেও রাখতে পারছি না, তাই আমি লিখে রাখি তোমাদের কমেন্টগুলো। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, বকবক করতে করতে ব্রেকফাস্ট রেডিও করে ফেলেছি আর এই যে টেবিলে নিয়ে আসলাম, মেয়ে চুলার উপর থেকে দুইটা খেয়ে কলেজে চলে গেল, আমার বাবা এসেছিল তো বাবাকে চা বানিয়ে দিলাম, ওরা দুইজন একসাথেই বের হয়ে গেল, আমার বাবা মেয়েকে কলেজে নামিয়ে দিয়ে, আমার বাবা আমার ভাইয়ের মেয়ে আছে স্কুলে মাইলস্টোনে পড়ে, ওকে নিয়ে বাসা চলে যাবে। তো এদিক থেকে আমি আর আমার ছেলে ব্রেকফাস্ট করে নিচ্ছি, ওর আবার আজকে এক্সাম আছে, জিওগ্রাফি টেস্ট আর কি আজকে ওর, তো আমি একটু দাঁড়াহুড়া করেই বলছিলাম নাস্তাটা করে নাও, তো ঘুম থেকে উঠলে নাস্তা অত ভালোভাবে করতে চায় না, আর এখন একটু শীত শীত পড়ে গেছে তো ঘুমটা মনে বেশি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না এরকম আর কি। আর এখন আমার আপুদেরকে কিছু কথা শেয়ার করে নিচ্ছি, অনেক আপুরাই একটা কমেন্ট মানে নতুন নতুন অ্যাড হচ্ছে হয়তো, অনেক আপুরাই জানতে চায় আমার হাজবেন্ড কি করে, আমার হাজবেন্ড কোথায় থাকে, ওনাকে দেখি না কেন, মানে এরকম টাইপের অনেক কোশ্চেনই মানে নতুন নতুন অ্যাড হচ্ছে, আপুরা জানে না হয়তো আমার আগের ব্লগগুলি দেখেনি। তো সেই আপুদেরকে বলে দিচ্ছি আমার হাজবেন্ড ইটালিতে জব করেন, উনি আমাদের সাথে থাকে না, ওইখানেই থাকে, ছিল কিন্তু 2 মাস হলো উনি চলে গেছে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুম গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলের এক্সাম হচ্ছে, ও সাবমিট করলো কিনা ঠিকভাবে ওকেও আবার একটু দেখতে আসলাম, আর এই যে খালা এদিক থেকে ঘর মুছে নিচ্ছে, তো সব কাজ আমার মোটামুটি শেষ, বাড়িঘর সব গুছিয়ে ফেলেছি, খালা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে, রান্নাও বসিয়ে দিয়েছি, তো আজকে রান্নার খুব বেশি ঝামেলা করব না, শরীরটাও একটু খারাপ লাগছে, আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি তো মনে হয় সে কারণে মাথায় খারাপ লাগে, তো এই জন্য শুধু অল্প একটু মাছ ভুনা করে নিয়েছি, ডাল রান্না করছি, ভাত রান্না করব এই আর কি। আর এখন আমি আরিয়ানার রুমে চলে আসলাম, একজন আপু আমাকে মানে আমার মেয়ের খাটটা ভালো করে যেন দেখিয়ে দেয়, এটা
বলেছিল, কিন্তু আপুটার নাম এখন আমি কিছুতেই মনে করতে পারছি না, আবার লিখেও রাখিনি। তো আপু, তোমার জন্য, তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো, তোমার জন্য আমি এই যে খাটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, খাটটা হাতিল থেকে নেয়া, আর খাটটার প্রাইস ছিল 55,000 টাকা। এটা অবশ্য 3-4 বছর হয়ে গেছে কিনেছি। তো তোমার জন্য খাটটাকে আমি আবার ভালো করে একটু দেখিয়ে দিলাম, কিন্তু তোমার নামটা বলতে পারছি না আপু, সরি। তুমি যদি দেখো আমার এই ভিডিওটি, বুঝে নিও প্লিজ। তো এই তো আমার রান্নাবান্না অলমোস্ট ডান, মাছ হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতটা শুধু এখন বসিয়ে দিব। তো এখনকার মতো ক্যামেরাটা এখানে অফ করে দিচ্ছি, আবার আপনাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমি চলে আসলাম ইটালিতে, সরি আমি আসিনি, আমার হাজবেন্ড যে বাসাটায় থাকে ওই বাসার বারান্দায় কিছু গাছ লাগিয়েছে, আর ওইটাই ভিডিও করে আমাকে একটু পাঠিয়েছে। এই গাছগুলো নাকি সে আসার সময় নিয়ে আসবে। তো আপনারা আমার বাসায় যত গাছ দেখেন, ছাদে বা ঘরে, সব রকমের গাছই কিন্তু ওর কিনা। ও কিন্তু আমাকে এই গাছগুলো কিনে দিয়ে গেছে, একটা গাছও কিন্তু আমি কিনিনি। হ্যাঁ, হয়তো আমি গিয়েছি সাথে, কিন্তু সবগুলো গাছই তার পছন্দে কিনা। এই যে ইটালিতে গিয়েও সে আবার গাছ কেনা শুরু করেছে, তার ওই যে বাসাটা থাকে আর কি ইটালিতে, ওই বাসার বারান্দায় সে অনেকগুলো গাছ কিনে লাগিয়েছে, আর সেটাই আমাকে একটু ভিডিও শ্যুট করে পাঠালো। আর আমি ভাবলাম আমি আমার প্রিয় আপুদের সাথেও একটু শেয়ার করে দিলি, আপুদের কাছে হয়তো ভালো লাগবে। আর বিকেলবেলা আমি একটু ট্রাস্ট ফ্যামিলি নিশ্চয়ে গিয়েছিলাম, মানে আমার বাসার পাশে এই সুপার শপটা। তো বাইরে গিয়ে আর ক্যামেরাটাও সেভাবে অন করিনি, তো কিছু বাজার করে নিয়ে এসেছি, সেটাই আমার বাচ্চারা আপনাদের সাথে শেয়ার করছে। ওরাই বলল মা দাও আমি শেয়ার করে দিই। তো আমি যেহেতু বাইরে থেকে এসেছি, আমার একটু টায়ার্ডও লাগছে, বাজারগুলো করে নিয়ে আসলাম। তো ওরা দুই ভাই বোন মিলেই কিন্তু সবগুলো শেয়ার করছে। তো এই যে আমার ছেলে যেখানে যাবে টয় কিনবে, আর মেয়ে যেখানে যাবে সেখানে সে রাবার ব্যান্ড কিনবে। তো এই যে আজকে এখান থেকেও সে রাবার ব্যান্ড কিনে নিয়ে আসলো, আর আমি চিজ, টক, দই, আর ওদের বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, সেই জন্যই আসলে যাওয়া। তো বিস্কিট, কিছু পরিমাণ বিস্কিট নিয়ে আসলাম, বাচ্চা মানুষ এখন সারাদিনই যেহেতু বাসায় থাকে, একটু পরপরই শুধু কিছু না কিছু খেতে চায়, তো সারাক্ষণ কিন্তু কিছু বানিয়ে দেওয়া যায় না, তাই একটু বেশি করে বিস্কিটগুলো এনে রাখি ওদের পছন্দ মতো, ওইটাই ওরা একটু পরপর খেয়ে নেয়। তো এই আর কি। তো আমার মেয়ের আবার বারবিকিউ চানাচুর খুব পছন্দ, ওর জন্য আবার দুটা চানাচুর নিয়ে আসলাম। এই তো টুকিটাকি বাজার করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন বাজারগুলো গুছাতে গুছাতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো, আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।